ভারতীয় বোলারদের পিটিয়ে তুলোধুনো করে জয় তুলে নিল সাউথ আফ্রিকা। শেষ সময়ে সাউথ আফ্রিকার ব্যাটারদের তাণ্ডবে ভারতের অভাবনীয় হার, আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 3 উইকেটে হেরে গেল ভারত। বরুণ চক্রবর্তীর বোলিংয়ে একটা সময় মনে হচ্ছিল তারা জিতে 2-0 এগিয়ে যাবে, তবে শেষের দিকে খেলা ঘুরিয়ে দিলেন স্টিয়ান স্টাবস এবং জেরাল্ড কোটজে। দুই ক্রিকেটারের সৌজন্যে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে 124 রানের বেশি তুলতে পারেনি ভারত, দক্ষিণ আফ্রিকা 7 উইকেটে সেই রান তুলে দেয়। 4 ম্যাচ সিরিজে এখন 1-1। ভারত প্রথমে ব্যাটিং করলেও দক্ষিণ আফ্রিকার বোলারদের বল খেলতে অসুবিধা হচ্ছিল ভারতীয়দের, ইচ্ছে মতো মাঠের বাইরে বল পাঠাতে পারছিলেন না তারা। খুচরো রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছিল, চালিয়ে খেলতে গিয়ে উইকেটও দিলেন অনেকে। রান তাড়া করার সময় দক্ষিণ আফ্রিকাও সমস্যায় পড়েছিল, তবে জেরাল্ড কোটজে মনে হলো আলাদা পিচে ব্যাট করলেন, ভারতের বোলারদের শাসন করে দলকে জেতালেন তিনি। একদিক থেকে উইকেট পড়লেও উল্টো দিকে টিকেছিলেন স্টিয়ান স্টাবস, শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে বরুণ চক্রবর্তী জীবনের সেরা বোলিং করেছিলেন, রবিবার সেটাকেও ছাপিয়ে গেলেন। টি টোয়েন্টিতে প্রথমবার 5 উইকেট পেলেন কেকেআর ব্যাটার। রিজা হেনড্রিক্স, মার্কো জেনসেন, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলারদের পরপর আউট করেন তিনি। মিলারকে আউট করার পর হ্যাটট্রিকের সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি। ভালো ফিল্ডিং করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও, যেখানেই বল যাচ্ছিল সেখানেই কোনো না কোনো প্রোটিয়া ফিল্ডার হাজির হয়ে যাচ্ছিলেন, অন্তত 30 রান বাঁচিয়েছিলেন তারা। ভারতের দুই ওপেনার এদিন ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু সেই শূন্যতা ঢেকে দিতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররাও। সঞ্জু এবং অভিষেক শর্মা ফিরে গিয়েছিলেন দলের 5 রানের মধ্যেই। সেই পরিস্থিতিতে সূর্য কুমার যাদব, তিলক বর্মাদের আরো পরিণত মানসিকতা দেখানোর দরকার, সেটা তারা কেউই করতে পারেননি। তিলক তবু ভালো একটি ক্যাচে আউট হয়েছেন, তবে সূর্য কুমারের আউট মেনে নেওয়া যায় না, বলে ব্যাটই লাগাতে পারেননি। তবু এদিন বুদ্ধি করে অক্ষয় প্যাটেলকে উপরে খেলানোয় কিছুটা লাভ হয়েছে, 21 বলে 27 রান করেছেন অক্ষয়। শেষের দিকে চালিয়ে খেলার জন্য রিঙ্কু সিং প্রসিদ্ধ, তবে নিজের খেলার ধরন নিয়ে এবার ভাবতেই হবে রিঙ্কুকে। শেষ দিকে মনে হয়েছিল ম্যাচ জিতে নেবে ভারত, কিন্তু স্টিয়ান স্টাবস আর জেরাল্ড কোটজের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় সাউথ আফ্রিকা।